যুদ্ধাপরাধ মামলার আসামি এনএসআইয়ের সাবেক মহাপরিচালক ওয়াহিদুল হকের মামলার দায়িত্বপ্রাপ্ত প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ। তার বিরুদ্ধে অভিযোগ, এই আসামির সঙ্গে মামলার বিষয় নিয়ে গোপনে বৈঠকের। ট্রাইব্যুনালের প্রসিকিউশন জানান, এমন অভিযোগ ওঠার পর তাকে এই মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ বিষয়ে রাষ্ট্রের সর্বোচ্চ আইনি কর্মকর্তা জানান, অভিযোগ সত্য হলে ব্যবস্থা নেবে আইন মন্ত্রণালয়। এটা যদি সত্যি হয় তাহলে মন্ত্রণালয় নিশ্চয়ই আমার এটা পদক্ষেপ নেবে। আর আইনমন্ত্রী জানান, অভিযোগগুলো যাচাই বাছাই শেষে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। ফাইলটা আমার কাছে পৌঁছেছে, আমি ফাইলটা খুলবো, দেখবো, পড়বো, তারপরে যদিও প্রসিকিউটর তুরিন আফরোজ নিজের ফেসবুক পেজে জানান, একজন প্রসিকিউটর হিসেবে মামলার আসামির সঙ্গে কথা বলাও তার দায়িত্ব, আর যা হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জ্ঞাতসারেই হয়েছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।